হায় হায় রে, ওরা দেশটা এমন ভাবে দখল করছিল যে অন্য কোন দল যে বাংলাদেশে আছে এটা বোঝারই উপায় ছিল না। জোরে কোন কথা ঠিক কি না? বিনা ভোটে সব নেতা হলো, আপনারা বলেন তো, বিবাহ না করে কেউ যদি সন্তানের বাপ হয় ওই সন্তান হালাল জাদা হয় না, ও হারাম জাদা হয়। জোরে কোন কথা ঠিক কি না? ভোট না পাইয়া যারা এমপি ইলেকশন করলো সংসদে গেল, ওরা কোনোদিন হালাল নয়, ওরা হলো হারাম। জোরে বলেন কথা ঠিক? বাংলাদেশে জামাত ইসলামের আমির এত নির্যাতনের পরেও বললেন আমরা ক্ষমা করে দিলাম। জোরে কোন ঠিক কি না? এটা নিয়ে কত চর্চা করে এ ক্ষমা করলো কে রে? এই ক্ষমা আপনারা বোঝেন, এ ক্ষমার নাম হলো হেকমত। জোরে বলেন নাম কি? জাগা মতো মার কিন্তু ঠিকই হবে। এই ক্ষমা মানে ক্ষমা না, এই ক্ষমা মানে বোঝা লাগবে, সেটা আমি আজকে বুঝাই দিব। আর কাউয়া কাউয়া খালি কা কা করে, আর খেলা হই খেলা হই কে রে কাউয়া, তোর মাজা ভাঙ্গা তুই খেলবো কেমনে রে? তোর এখন কথা ঠিক কি না? খাই রে কাউয়া রে, হা কাউয়া কইল পালাবো না পালাবো না, দরকার হলে ঠাকুর গায়ের ফকরুলের বাড়ি যাব। জনগণ মনে করতেছে কাউয়ান ফকরুল সাহেবের বাড়িতে আছে কাউয়া। ময়না পাখি 50 বছর কোরআনের তাফসীর করেছে। জোরে বলেন কথা ঠিক কি না? ময়না রে তোমরা খাঁচাই বন্দি করে থিয়া, কাউয়া রে তোমরা ছাড়া দিছে কাউয়া। আমি যে বলবো কারে ছাইড়া দিছে, আপনার জোরে বলবেন কাউয়া, বলতে পারবেন না ভাই? ময়না পাখির বন্দি রাইকে কারে ছাইড়া দিছে? আরো জোরে জোরসে বলেন, জোর হলো না, আরো জোরে কাউয়া। এবার বুঝছি কাউয়ার খবর কি? এ ওয়াজ খালি এই আপনাকে এলাকার থাকতেছে রে, ওয়াজ গোটা বিশ্ব রিলে হচ্ছে। তোর এখন ঠিক না? কাউয়া যেটি বলে থাক, কাউয়া যেটি থাক শুনবার ভাবি কে রে? ওরে বাবা রে, এখন বেদুইন সাহাবির ছোট্ট ছেলে জেলখানায় দরজায় গিয়ে বলতেছে বাবা কে তোমাকে জেলখানায় বন্দি করছে? বাবা খালি একবার নাম কও, আমি তাক সাইজ করব। সুবহানাল্লাহ, কোন উমর ফারুক একটু দূরে দাঁড়ায় খালি মুচকি মুচকি হাসে, কারণ পুরকিত সন্তান যারা বাবাকে বন্দি রাখলে খেপে যাবে তারা। পুরকিত সন্তান যারা বইয়ের কথা শুনে বাপ মার উপরে রাগ করবে না তারা। ধরে কোন কথা ঠিক কি না? কতগুলো বউ স্বামীর কানে কানে কয় তোমার বাবা ভালো না, তোমার মা ভালো না, তখন ওই বইয়ের কথা শুনে কয় ঠিক আছে বুড়া বুড়ি কি করি। আর আসল সন্তান যারা হবে বউ বলার সাথে সাথে আর সাফা বাবার একটা ফর মারা শূন্য। জোরে কোন কথা ঠিক কিনা? শালির শালি, তুই মরে গেলে সকালে বিকেলে বিয়ে কর ওরে। এই তুই কার বিরুদ্ধে কথা বলিস? আমার বাপের বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে কথা বলতেছিস? তুই মরলে বিয়ে কর মরে, তোকে ছাড়া দিলে বইয়ের অভাব নাই। আর যাদের বিরুদ্ধে বলতেছিস, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আর বাপ মাকে পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? পুরকিত সন্তান যারা হবে তারা বাপ মার বিরুদ্ধে একটা কথাও শোনার সময় দেবে না। কথা কন না, কথা কন না কেন? বাপ মা গ্রাম থিয়া শহর তুই সাইতালা বাড়ি করে কি মশান মারতিছে, মশান মারতিছে। বাবা অসুস্থ, এখন সে পাঁচ মিনিট থেকে বগুড়া তাইছে, পপুলারে ডাক্তারের এত ভিড় ভাই, দেখতে দেখতে রাত 9টা বাজে গেছে। এখন রাত 9টার সময় পাঁচ পীর কাহালো, পাঁচ পীর কেমনে যায়? মন বলতেছে কে তোর বেটার বাসাই তো আছে জলেশ্বরী তোলা, বাসার যা। মন বলতেছে বেটার বাসার যা, রাত 9টার সময় বেটার বাসার দরজার ডাকতেছে, বেটার নাম আবদুল্লাহ, ভালো নাম থাকছে আবদুল্লাহ। আবদুল্লাহ কয় কে রে?
সবাই আমার সাহেব করে কয়, স্যার করে কয়, আর এত রাত্রে আমার নাম ধরে ডাকে এই মরদকে রে। আপনারা বলেন তো, বেটা যত বড়ই হুজুর হোক, বেটা যত বড়ই স্যার হোক, বাপ কোনোদিন হুজুর কবি? আমার বাপ আমার কোনোদিন হুজুর কয়নি। কে বজলু? বজলু রশিদও কয়নি। কে রে বজলু? এই তোর চেহারা এরকম শুকা যাচ্ছে কে রে, ওয়াজ কম করে পারিস না? মানুষজন দাওয়াত দিবার আছে আর আমার বাপ ডাকে, এ বজলু কি খবর? আমি কই আল্লাহ রে। একদিন বাবাকে বললাম, আব্বা মানুষজন যখন আসে তখন একটু হ্যাঁ তোকে হুজুর করে কয়া লাগবি নাকি? আবদুল্লাহ আবদুল্লাহ বুঝবার পারছে, মরদ আছে সুবহানাল্লাহ। খান দরজা খুলি বলতেছে, বাবা রাত 9টার সময় কেন আইছেন বাবা? বলে ডাক্তারের কারণে এত আমার রুগীর ভিড়, দেখতে দেখতে 9টা বাজা গেল, এই 9টার সময় 5 পীর কেমনে যায়। এবার আবদুল্লাহ বাপকে ধরে রেস্টরুম গেছে, রেস্টরুম, আব্বা একটু বসেন, একটু আপনি বসেন বাবা। বাবারে বসায় থিয়া বউয়ের কাছে আইছে, বউ কম্বল গাওয়ার দিয়ে শুতে পড়ছে, শীতকাল তো, বইয়ের কানে কানে বলতেছে, কে গো? বাবা আইছে। ময়না পাখি? বাবা আইছে। ওটো গো। কি তোমার বাপ যখন আবদুল্লাহ আবদুল্লাহকে চিল্লাল আমি শুনিনি? স্বামী চমকে উঠছে, ওরে বাবা রে, সালা বইয়ের পাগলা ধরে কোন কথা ঠিক না? আমি উঠবার পারবো না, পারলে তুমি খাবার দাও। বাবক যা বলতেছে, আব্বা, বাপ বলতেছে আমার পেট ভরাই আছে, তুই কি মনে করছিস আমি না খেয়ে আছি? খালি থাক পেট ধরে, সকাল হলি চলে যাবো। বাপ বুঝবার পারছে, ওর বইয়ের ভক্ত, ওই বইয়ের ভক্ত গাঙ্গিয়ার জাত, জোরেকন কিসের জাত? গাঙ্গিয়ার জাত, বইয়ের ভক্ত। বাপ বুঝবার পারছে, খালি থাক পেট ধরে, যাওয়ার যদি গাড়ি থাকতো তোর বাড়ি থেমে আসতাম। বেটা কইছে, আব্বা তাহলে ওই ঘরে শোতেন, বাবা ঘুমায় গেছে, রাত 11টার সময় বইয়ের ভাই, শালা কয়টার সময়? 11টার সময় ডাকতে দেয়, শেফালি আপা। আবদুল্লাহ শুতে আছে, শেফালি কম্বল ফেলে দেয়, মারছে লাভ। স্বামী তাকায় দেখে কম্বল আছে, বউ নাই, মানে বউ আসে গেট খুলে বলতেছে, হ্যাঁ ভাই এত রাত্রে কেন? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে ঘড়ি দেখিনি, 11টা বাজছে, সুত পার চাই। বোন বলে, খবরদার তুই না খায় শুতলে আমার সকল ঘুম ধরবি, বস। ডাইনিং টেবিলের চেয়ারে বসায় দিয়া ভাত গরম মাছ গরম সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতেছে, খা ভাই খা ভাই, তুই না খাইলে আমার কলজার শান্তি নেই। আবদুল্লাহ কয়, 9টার সময় আর বাপ আছে, তোকে চেতন করা যায়নি, আর 11টার সময় ভাইয়ের সামনে খা ভাই খা ভাই। বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত। আবদুল্লাহ আস্তে আস্তে বাবা যে ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে গিয়া জিরো বাল্বে বাবার শুকনা মুখ দেখতে পায়। বাবা মুখটা শুকনা করে ঘুম পাড়তেছে, আবদুল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, যে বাবা না খাইয়া গ্রামের জমি বিক্রি কইরা আমাকে লেখাপড়া করে সাহেব বানাইছে, আজকে সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর আমার বইয়ের ভাই শালার সামনে 5 তরকারি গরম ভাত, আমার কি করার কিছুই নাই? আমার কি করার কিছুই নাই? আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছে, তুই যদি বেটা হোস, পুরকিত সন্তান হোস, বাপের মুখের দিকে তাকালে একটা কবুল হজের সওয়াব ধরে গান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বিবেক জাগ্রত হয়ে বলতেছে, আবদুল্লাহ ওয়া আমিলু সলিহা, একটা নেক আমল কর। আবদুল্লাহ বলতেছে, কী নিয়ে কামল কর্ম? বিবেক বলতেছে, তোর বাড়িতে কি কিছুই নাই? আবদুল্লাহ চোখ বন্ধ করে দেখে, উটি বলা একটা বেলান আছে, উটি বলা একটা বেলান। বিবেক বলতেছে, তোর বউ তো তোর শালা খিলাচ্ছে, তুই আস্তে আস্তে বিলাই যেমন ইন্দুর ধরে এভাবে চুপি চুপি বইয়ের পিছনে গিয়া এমন জায়গার একটা বাড়ি মারবো যেটি বাড়ি মারলে পুলিশকে দেখাবার পারবি না, কোনো নেতাকেও দেখাবার পারবি না, একের মেডেল পয়েন্ট একটা বাড়ি মার।
যেটি উঁচা হয়ে আছে ওই জায়গা বিসমিল্লা করে এক বাড়ি মারলে এক হস, দুই বাড়ি মারলে দুই হস। ওই বেলান নিয়ে যে বিসমিল্লা করে বইয়ের পাশায় মারছে বাড়ি, এত জোরে বাড়ি মারছে, শালাও দৌড় বউ দৌড়। শালা চিল্লা বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আবদুল্লাহ বলতেছে, তোর বোন আমার কে হয়? তুই যে বলতেছিস আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়? তোর বোন আমার বউ হয়, তোর বোনকে এত ভালোবাসি, আমার বাপ মাকে গ্রামে রাইখা আমি শহরে তোর বোনের জন্যে একটা বাসা বানাইছি, কি জন্যে মারলাম আয়? শালা বলতেছে, আমারেও মারবেন নাকি? বলে, তোরে মারবো না, তোরে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা যেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরের জানলার কাছে নিয়ে যায়, বলে, দেখে তো ভিতরে কে ঘুম পাড়তেছে? বলে, আপনার বাবা কখন আইছে? বলে, নয়টার সময় আইছে, তোর বোনকে বললাম খাবার দে, তোর বোন বলল আমি খাবার দিবার পারবো না, আপনি পারলে খাবার দেন। তোর বোন খাবার না দেওয়ার কারণে আমার বাবা না খাইয়া নয়টার সময় ঘুমাইছে, আর এগারোটার সময় তোর সামনে পাঁচ তরকারি গরম ভাত। বললে শালা, বল আমার আমল কি? শালা বলতেছে, দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেনি, মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় দুই চোখে দেখবার পারে না, এমন বউ বাংলার ঘরে ঘরে জোরে বলেন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনি আপনার স্বামীর আত্মীয়কে ভালোবাসেন, দেখবেন আপনার স্বামী আপনার মা বাবার জন্য পাগল হয়ে যাবে। আপনি নিজের মাকে ভালোবাসেন কিন্তু শাশুড়িকে আপনি পছন্দ করেন না, আপনি নিজের বাবাকে পছন্দ করেন কিন্তু শ্বশুরকে পছন্দ করেন না, এজন্য সমাজের মধ্যে ফেতনা চলতেছে, জোরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছে, মনে আছে ছেলেটা বলতেছে, বাবা কে আপনাকে জেলখানায় বন্দি করলো? খালি একবার নাম কন, আমি তাক সাইজ করবো, সুবহানাল্লাহ। কন সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবি সন্তানকে মুখে আঙ্গুল দিয়ে বলতেছে, চুপ চুপ, এই কি বলিস পাগলা, দেখালি নাম কর। কাছে ডেকে শুন শুন, ছেলে যখন কাছে গেছে ফিসফিস করে বলতেছে, এই পাগলা আমাকে কে কারাগারে বন্দি করছে, তুই তার নাম শুনবো? বলে, হ্যাঁ আব্বা, খালি নাম কন তো। বলে, তার নাম হলো হযরত উমর। যেই বলছে হযরত উমর, বেদুইন সাহাবির সন্তান জেলখানার দরজায় বসে কান্দের, বলে, বাবা উমর ফারুক যদি আপনাকে কারাগারে বন্দী করে তাহলে আপনি অন্যায় করেছেন। সুবহানাল্লাহ। বলেন কিছুক্ষণ আগে কি বলছে, খালি নাম কন, কি বলছে, খালি নাম কন, আর এখন যেই নাম কইছে আপনি বলেন তো ছেলেটা কার পক্ষে? সবাই বলতে হবে কার পক্ষে। কিছুদিন আগে কি বলছে, খালি নাম কন, তার আমি সাইজ করব। যেই বলছে হযরত উমর, সঙ্গে সঙ্গে ছেলেটা জেলখানার দরজায় বসে কান্দের, বলে, বাবা হযরত উমর যদি আপনাকে বন্ধ করে তাহলে আপনি নিশ্চয়ই অন্যায় করেছেন, আপনারা বলেন তো। নাম শোনার সঙ্গে সঙ্গে ছেলেটা বাবার বিপক্ষে উমরের পক্ষে কেন হলো? এই কেন হওয়ার পিছনে কারণ হলো, এই ছেলেটা রাত্রেবেলা যখন ঘুম পাড়ত না তখন বাবা হযরত উমরের জীবনে শুনাইতো। একদিন বলতেছে, ও বেটা তুই কি জানিস আমাদের এই মদিনায় এমন একজন খলিফা রয়েছে, সবাই যখন ঘুম পাড়ে ওই খলিফা তখন রাতের অন্ধকারে একা একা মানুষের দুঃখ কষ্ট দেখে। একদিন খলিফা মানুষের দুঃখ কষ্ট দেখতে গিয়া দেখতে পায় একটা তাবুর ভিতর থেকে একজন পুরুষ মানুষ বাইরে খালি দৌড়াদৌড়ি করতেছে। ওমর ফারুক লোকটাকে সালাম দে, বলে, ভাই তাবুর মধ্যে না ঢুইকা, আপনি বাহিরে দৌড়াদৌড়ি করেন। লোকটা বলতেছে, আমার বাড়ি হলো অমুক দেশে, আমি অমুক দেশে যাবার চাই, এই তাবুর মধ্যে আমার বউ আছে, বউটা প্রসব বেদনায় ছটফট করতেছে, এখন আমি কি করব? আমি এখন পুরুষ মানুষ হয়ে তো আমার বউয়ের প্রসব বেদনার কোনো ব্যবস্থা করতে পারি না। উমর ফারুক যখন মসজিদের মেম্বরে বসে ওয়াজ করতেছেন ওই সময় তিনি ছিলেন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। খালি টুপিওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালা মৌলবি বক্তা না, উনি হলেন আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী কন,
যাকে আরবিতে আমরা বলি খলিফা। জোরে বলেন কি? আমি কি? আমি একটা গ্রামের লোকই আমাকে মানে না, খলিফা তো দূরের কথা, আমার বউ পর্যন্ত আমাকে মানবার চাই না। এই জন্য আমার ওয়াজ আমি না করে হযরত উমর ফারুকের ওয়াজ করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই হযরত উমরের শানে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ, সেই হযরত উমর আলোচনা করতেছেন, সাহাবীরা পাগলের মতন হযরত উমরের কথাগুলো শুনতেছেন। কারণ বক্তা যখন আমল করে ওয়াজ করে ওই কথাগুলোর তাসির শ্রোতার অন্তরে বেশি হয়, যার কারণে আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও অকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনারা আল্লাহর কোরআনের আয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ে না কমে? আল্লাহ কি বলেছেন? যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। খালি 16 বছর আমরা চুপ থাকার কারণে স্বৈরাচারী আমাকে মাথার উপর ছিল, জোরে কোন কথা ঠিক কিনা, কথা কয় না মানুষ। গত হাটে গোস্ত নিয়ে আইছি, আমি যুক্তি দিচ্ছি, 500 টাকা কেজি, পরের হাটে গেছে 550 টাকা, তার পরের হাটে গেছে 600 টাকা। প্রতি হাটে কয় টাকা করে বাড়তিছে, কিন্তু যাই গোস্ত কিনে ও কোনো কথা কয় না। কষাই দেখতেছে মানুষ যখন কথা কয় না তখন ইচ্ছা মতোই দাম বাড়ান যাবে, ধরে কোন ঠিক কিনা। তখন বউ বলতেছে স্বামী গো, হঠাৎ জামাই চলে আসলো, আজকে কিন্তু 1 কেজি নিলে হবে না, 2 কেজি নেওয়া লাগবে। এখন স্বামী 2 কেজি গোস্ত নেওয়ার জন্য 1200 টাকা নিয়ে গেছে, কয় টাকা? 1200 টাকা নিয়ে গেছে। 2 কেজি গোস্ত নিয়ে যেই মাত্র 1200 টাকা দিছে, তখন গোস্তলা বলতেছে ভাই গোস্তর দাম তো 1400। চিন্তা করতেছে 500 টাকার থেকে বারবার ধরলো, কোনো কথাবার্তা বললাম না, এখন কিনা লাগতেছে কত? 700, ধরে কোন কত? তখন ও আস্তে করে যে কষায় সামনে যে দাও আছে ওই দাওটা নিয়ে, সামনে যে একটা যে কাঠ আছে কাঠের উপর গোস্ত কাটে, ওই কাঠে একটা মারছে লাত্তি, লাত্তি মারা কষার কান্দের ওপর দাও তুলে বলতেছে বল কত করে কেজি বল। তখন কষাই বলতেছে ভাই আপনি যা দিবেন তাই। তার মানে বোঝা গেল মানুষ যখন জবান খুলবে তখন সেই এলাকার মধ্যে কোনো অন্যায় অবিচার হবে না, জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, দিনের ভোট রাতে করলো, বিনা ভোটে সব নেতা হলো। আপনারা বলেন তো বিবাহ না করে কেউ যদি সন্তানের বাপ হয় ওই সন্তান হালাল যাদা হয় না, ও হারাম যাদা হয়, জোরে কোন কথা ঠিক কি না? ভোট না পাইয়া যারা এমপি ইলেকশন করলো সংসদে গেল, ওরা কোনোদিন হালাল নয়, ওরা হলো হারাম, জোরে বলেন কথা ঠিক?